এইটা সেই সময়ের কাহিনী যখন এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। সেই সময় পৃথিবী অনেক অন্ধকার ছিল। সেই অন্ধকারের মধ্যে থেকে একটা বিশাল দৈত্যের আবির্ভাব হয়। সে পৃথিবীতে থাকা মানুষদের খাওয়া শুরু করে। লোকেরা দৈত্যের অ্যাগ্রেসিভ আচরণ দেখে তার দাসত্ব স্বীকার করে নেয়। ঠিক সেই সময় পৃথিবীর মানুষদের উদ্ধারকর্তা হিসেবে বারবারিয়ান গোত্রে একজন যোদ্ধার জন্ম হয়। তার নাম ছিল ক্রম। সে এক এক করে দৈত্যের সকল সৈনিকদের মেরে ফেলে। তারপর সে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় ক্রম আর দৈত্যের মধ্যেকার। এইটা দেখে সেখানে থাকা লোকগুলো মনে করে সে অন্য যোদ্ধাদের মতোই মারা যাবে, কিন্তু ক্রং তার সাহসের সাথে লড়াই করে তার তলোয়ার দিয়ে দৈত্যকে মেরে ফেলে। এর ফলে পৃথিবীর মানুষ চিরতরে দৈত্যের হাত থেকে রক্ষা পায়। কিন্তু মৃত্যুর আগে দৈত্য তার সিং ক্রং এর বুকে গেঁথে দেয়, যার কারণে 7 দিন ধরে তার শরীর থেকে রক্ত বের হতে থাকে। তারপর সে মারা যায়। কিন্তু বারবারিয়ানের লোকেরা তার রক্ত বিফলে যেতে দেয় না। তার ক্রংয়ের রক্ত আশীর্বাদ হিসেবে পান করতে শুরু করে, যার কারণে তাদের শরীরও ক্রংয়ের মতো শক্তি চলে আসে। কিন্তু সেখানে থাকা রোনাল নামের একজন ছেলে অবশিষ্ট 1 ফোঁটা রক্ত পান করে, যার কারণে সে বারবারিয়ান তো হয়ে ওঠে, কিন্তু তার মতো কোনো শক্তি থাকে না। তার কিছু বছর পর আমরা দেখতে পাই বারবারিয়ানরা নিজেদের মধ্যে একটা রাজ্য তৈরি করে ফেলে। তাদের রাজ্যে সবাইকে লড়াইয়ের জন্য ট্রেনিং বাধ্যতামূলক ছিল, কিন্তু রোনাল নামের ছেলেটা তাদের চাইতে তুলনামূলক দুর্বল হওয়ার কারণে তাকে নিয়ে সবাই হাসাহাসি করত। একদিন রাতে তাকে পাহারার জন্য নিযুক্ত করা হয়। সেই রাতে শত্রুরা তাদের রাজ্যের উপর আক্রমণ করার জন্য চলে আসে। রোনাল শত্রুদের হাত থেকে নিজেদের লোকদের রক্ষা করার জন্য সেখানে থাকা একটা শিঙা বাজিয়ে তাদের অ্যালার্ট করার চেষ্টা করে, কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে সে শিঙা ফু দিয়েও বাজাতে পারেনি, যার কারণে শত্রুরা তাদের রাজ্য আক্রমণ করে বসে। আর কিছু বুঝে ওঠার আগেই শত্রুরা তাদের রাজ্য দখল করে তাদের বন্দী করে ফেলে। কিন্তু রোনালকে দুর্বল মনে করে শত্রুরা তাকে বন্দী না করে সেখানে ফেলে বাকি বারবারিয়ানদের তাদের সাথে বন্দী করে নিয়ে যায়। রোনালের চাচা মৃত্যুর আগে তাকে তার লোকদের বাঁচাতে আর কারা এই হামলা করেছিল তাদের বিষয়ে জানার জন্য তাকে তার বন্ধুর কাছে যেতে বলে। এই কথা শুনে রোনাল তার লোকদের বাঁচানোর জন্য রওনা হয়। যাওয়ার পথে রাস্তায় তার সাথে একজন এআর রহমানের সাথে দেখা হয়। আরে কেনা ক্যা চাতে হো, সেও তার যাত্রায় সাথী হয়ে তার অনুসরণ করে। অনেক লম্বা রাস্তা পার হয়ে শেষ পর্যন্ত তারা তার চাচার বন্ধুর এখানে পৌঁছায়। তার চাচা তাদের বলে হামলাকারী পুরো সৈনিক একজন বড় রাজার, তার নাম খান বাবা। তার শরীরে একটা কবচ আছে যার কারণে কেউ তাকে পরাজয় করতে পারেনি। সাথে তার চাচা তাকে আরো বলে তাকে মারার জন্য তোমাদের ক্রংয়ের তলোয়ার লাগবে, ক্রংয়ের তলোয়ার দিয়ে তাকে মারা সম্ভব। অন্যদিকে আমরা দেখি সৈনিকরা সকল বারবারিয়ানদের বেঁধে রাজার কাছে নিয়ে আসে। তখন আমরা বুঝতে পারি রাজা তাদের রক্ত দিয়ে একটা অমৃত ওয়াইন বানাবে, যেটা খেয়ে সে আরো শক্তিশালী আর অমর হয়ে যাবে। কিন্তু রাজা তখন বুঝতে পারে তার সৈনিকরা যতগুলো বারবারিয়ান নিয়ে এসেছে তার মধ্যে একজন মিসিং, তাই সে তার সৈনিকদের তাকে ধরে আনার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি রোনাল আর তার সাথী এআর রহমানের সাথে মিলে ক্রংয়ের তলোয়ার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার সময় তারা রাস্তার পাশে অনেক মৃতদেহ দেখতে পায়, যার কারণে তারা অনেক ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় সেখানে একজন মেয়ে এসে তাদের উপর কুড়াল দিয়ে হামলা করে, কিন্তু রোনাল তাকে বোঝায় সে একজন বারবারিয়ান, যার কারণে শক্তিশালী মেয়ে তাদের ছেড়ে দেয়, কারণ এই মেয়ে হচ্ছে একজন সিওসি সম্প্রদায়ের। আরে কেনা ক্যা চাতে হো, মানে ক্ল্যাশ অফ ক্ল্যান টাউন হল 15 এর ম্যাক্স ভ্যালকেরি। তাদের মধ্যে আর বারবারিয়ান সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তা রয়েছে। ভ্যালকেরি তাকে বলে আমাদের সমাজে একটা নিয়ম আছে, যদি কেউ আমাকে লড়াই হারিয়ে দিতে পারে তার সাথে আমার বিয়ে দেওয়া হবে, তাই আমিও তোমার সাথে তোমার সফর সঙ্গী হিসেবে যাব। তারপর তারা তিনজন মিলে একটা মদের দোকানে পৌঁছায়। সেখানে গিয়ে হাতার সময় রোনালের সাথে একজন বাহুবলীর সাথে ধাক্কা লেগে যায়, যার কারণে বাহুবলী অনেক রাগ হয়। বাহুবলী রোনালকে ধরে মারতে শুরু করে। হাম কোই মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই ভি আকে বাজা জাতা হ্যায়। ঠিক সেই সময় রাজা খান বাবার সৈনিকরা সেখানে পৌঁছে যায়। তারা সেখানে গিয়ে রোনালকে ধরে ফেলে, আর এই সময় ভ্যালকেরি তার কুড়াল বের করে সৈনিকদের শরীর থেকে মাথা আলাদা করে দেয়। তারপর তারা তাদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই কথা যখন খান বাবা শোনে তখন তার সৈনিকদের আদেশ দেয় তিনজনকে ধরে যেন তার কাছে নিয়ে আসতে। তারপর তারা তিনজন সেখান থেকে পালিয়ে একটা জায়গায় পৌঁছায় যেখানে আগে যাওয়ার কোনো রাস্তা নেই। তখন রোনাল্ড সেখানে থাকা টিকটিকির কাছে রাস্তা জিজ্ঞেস করে, কিন্তু টিকটিকি কিছু বলে ওঠার আগে রোনাল্ড তার যাত্রা কন্টিনিউ করে। কিন্তু সেই জায়গা অনেক ভয়ঙ্কর ছিল। কিছু না বুঝে সামনে এগিয়ে যাওয়ার জন্য রোনাল্ড এআর রহমান আর ভ্যালকেরির জীবন ঝুঁকিতে ফেলে দেয়, যার কারণে ভ্যালকেরি তার উপর অনেক রাগ করে। সেখান থেকে পালিয়ে তার একটা লম্বা মিনারের সামনে পৌঁছায়। সেখানে প্রবেশ করতে পারলে তারা ক্রংয়ের তলোয়ার পেয়ে যাবে, কিন্তু ভ্যালকেরি রোনালকে ভিতরে যেতে নিষেধ করে,
কারণ সেখানে অনেক পাহারাদার তলোয়ার পাহারা দিচ্ছিল। কিন্তু রোনাল্ড তার শরীরে কোবরা বডি স্প্রে মাখিয়ে ফেলে, যার কারণে সে কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে যায়। গায়েব হয়ে সে মহলের ভিতরে গিয়ে ক্রঙে তোলার কোন জায়গায় আছে তা বুঝতে পারে, যার কারণে ভেলকেরিও তার কাজে অনেক ইমপ্রেস হয়ে যায়। ঠিক সেই সময় খান বাবার পাঠানো ড্রাগন এসে তাদের উপর হামলা করে, কিন্তু রোনালকে বাঁচিয়ে দিয়ে ভেলকেরি নিজেকে ড্রাগনের কাছে সঁপে দেয়। নিজের জীবন বাঁচানোর জন্য রোনাল আর এয়ার রহমান জঙ্গলে পালিয়ে যায়। অন্যদিকে ভেলকেরিকে রাজা খান বাবার কাছে নিয়ে যায়। ভেলকেরি রাজাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, কিন্তু খান বাবা অনেক শক্তিশালী হওয়ার কারণে খুব সহজে তাকে হারিয়ে দেয়। এখন তাদের ট্রাইবের নিয়ম অনুসারে যে তাকে হারিয়ে দেবে তারা তাকে বিয়ে করতে হবে, যার কারণে তাকে রাজার দাসত্ব স্বীকার করে নিতে হয়। অন্যদিকে রোনাল ক্রংয়ের তলোয়ার খুঁজে বের করে, ঠিক তখনই তার সামনে ভেলকেরি হাজির হয়। সে এখন রাজার গোলাম, তাই সে ক্রংয়ের তলোয়ার রাজার কাছ থেকে নিয়ে যায়, সাথে রোনালকেও বন্দি করে ফেলে। রাজার কাছে এখন সব বারবারিয়ান বন্দি আছে। এখন সে তাদের রক্ত খেয়ে সবচাইতে শক্তিশালী দৈত্যতে পরিণত হবে। রাজার নির্দেশে সকল বারবারিয়ান সৈনিকদের একটা জায়গায় একত্রিত করা হয়। এটা দেখে রোনালের বন্ধু মৃত সোলজারের কাপড় পরে তাদের পিছু নিতে থাকে। তখন রোনালের বন্ধু ক্রংয়ের তলোয়ার খোঁজার জন্য বলে। তলোয়ার খুঁজতে যাওয়ার সময় সৈনিকরা তাদের দেখে ফেলে, যার কারণে এয়ার রহমান তাদেরকে গান শোনাতে থাকে। অন্যদিকে রাজা সবার রক্ত একত্রিত করে ফেলেছে। তখন রোনালের বন্ধু সেখানে এসে তাকে ক্রংয়ের তলোয়ার দেয়, কিন্তু সেখানে থাকা একজন সৈনিক দেখে ফেলে, যার কারণে তার উপর রোনাল হামলা করে। কিন্তু তার কিছু না হলেও পাশে থাকা পিলার কেটে নিচে পড়ে যায়, যার কারণে এক এক করে সকল বন্দুই বারবারিয়ান মুক্তি হয়ে যায়। অন্যদিকে রাজাও রক্ত পান করে তার মনস্টার রূপ ধারণ করে। তারপর রোনাল ক্রংয়ের তলোয়ার দিয়ে মনস্টারকে মেরে ফেলে।